ब्लॉग एक दुर्गा पूजा आगे आज आज मार्च में আজকের ব্লগের শুরুতেই ওয়েদারটা কেমন আছে দেখবে তোমরা, চলো সেটা একবার দেখিয়ে দিই। কি সুন্দর ওয়েদার, একটু আগে একদম এক পশলা বৃষ্টি হয়ে গেল, এই দেখো আবার স্টার্ট হয়েছে, বয়ে যাচ্ছে কি জলের দিকে দেখালে বোঝা যাবে। দেখো 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 কি সুন্দর জল, মানে বৃষ্টি পড়ছে। এই সুন্দর ওয়েদারে ব্লগ করতে তো আর একটা আলাদাই এনার্জি চলে আসে। তো আজকের ব্লগটা আমি স্টার্ট করতে চলেছি, আজকের ব্লগে অনেক কিছু ইন্টারেস্টিং জিনিসপত্র হতে চলেছে। তোমরা যারা চ্যানেলে নতুন হয়েছে সে প্রথমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, দেন ভিডিওটা লাইক করে দেন, দেখা স্টার্ট করো। লেটস গেট স্টার্টেড। আজকের ব্লগটা তো এখানে শুরুই হয়নি, আজকের ব্লগটা আমি স্টার্ট করেছিলাম হচ্ছে গতকাল সন্ধ্যাবেলা থেকে। ভেজে নিতে হবে, তার জন্য এখানে তেল দেওয়া হয়েছে, তেলটা গরম হয়, পাউরুটি গুলো ভাজতে হবে। এবার একটা একটা করে পাউরুটি দিয়ে ভেজে নিতে হবে। তো এখানে মেইনলি কিন্তু পাউরুটি গুলো ভাজি না আমরা, নর্মাল তাহাতে সেঁকে নিই, তারপর ডিম টোস্ট করাই। কিন্তু এখানে আজকের পাউরুটিটা একটু বেশি পুরনো হয়ে গেছে, তাই জন্য আমরা ভেজে নিচ্ছি তেল দিয়ে, যাতে কোনো প্রবলেম না হয়। তো এখানে পাউরুটি গুলো ভাজা কমপ্লিট, এবার নেক্সট স্টেপে দেখো কি করি। ডিম ফাটিয়ে দেওয়ার পালা, এখানে ডিম ফাটানো হচ্ছে, পড়ে গেছে। ডিমের মধ্যে একটু লবণ অ্যাড করতে হবে, এখানে স্বাদ মতন লবণ অ্যাড করতে হবে। আর এখানে অ্যাড করবো সামান্য একটু ম্যাগি মশলা, একটু টেস্টটাকে ইমপ্রুভ করার জন্য ম্যাগি মশলাটা অ্যাড করে দেওয়া হচ্ছে। এগুলো এখানে একটা একটা করে দিয়ে দিতে হবে। এবার ডিমটাও প্রায় ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিলেই ব্যাস আমাদের ডিম টোস্ট রেডি। তো এই যে খুবই সুন্দর লাগছে দেখতে, ফাইনালি এখানে ডিম টোস্ট রেডি, এবং করে সস দিয়ে নেওয়া হয়েছে। এবার খেয়ে দেখার পালা কেমন হয়েছে এটা খেতে। তো ফাইনালি আমাদের ডিম টোস্ট একদম রেডি, এবার খেয়ে দেখার পালা কেমন। খুবই দারুণ হয়েছে টেস্ট এটার। তো একটা মানে ব্যাপার সেটা হচ্ছে KFC-র যে বার্গার গুলো হয় সেটার থেকে কিন্তু আমার এই ডিম টোস্টটা খেতে খুবই ভালো লাগে। এটা দামেও সস্তা, আর KFC-র বার্গার থেকে খেতেও ভালো, পুষ্টিকরও হবে আই থিঙ্ক KFC-র থেকে। তো এখন এই পুরো ডিম টোস্টটা খেয়ে নিই, তারপর কিছুক্ষণ পর আবার তোমার সাথে কথা হচ্ছে। এন্ড আজকের এই ডিম টোস্টটা আমাকে বানিয়ে দিল আমার দাদা, তো খুবই সুন্দর বানিয়েছে। আমি চাইবো আমাকে যেন আর এরকম ভাবে ভালো ভাবে ডিম টোস্ট ও করে খাওয়ায়। A few moments later, এখন খাচ্ছি হচ্ছে ভিউয়ার্স মেডিসিন। 1 eternity later. গুড মর্নিং ভিউয়ার্স। তো কালকে বিকেলে ওই ডিম পাউরুটি খাওয়ার পর আজকে সকালে আবার ব্লগটা স্টার্ট করছি, আর এখন বানাচ্ছে হচ্ছে আমার ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে কি খাচ্ছে সেটা দেখে নাও। এখানে হচ্ছে ম্যাগি, এটা হচ্ছে চিকেন ম্যাগি, আর এপাশে রয়েছে বয়েলড এগ। সবকটা আমি খাবো না, এই ডিম সেদ্ধ আর ম্যাগি খাবো আজকে সকালে ব্রেকফাস্টে। তো এটা বানিয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। এখানে হচ্ছে ডিম গুলো সেদ্ধ হয়ে আছে, এবার এগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে, তারপর ডিম সেদ্ধ গুলো খেয়ে নিতে হবে। তো এখন খোসা ছাড়াই, আর খোসা ছাড়ানোটা ভিডিও করা যাবে না, কারণ ডিমের খোসা ছাড়াতে গেলে দুটো হাতের প্রয়োজন হয়। রেডি হয়ে গেছে আমার ব্রেকফাস্ট, ম্যাগি উইথ বয়েলড এগ। কেমন বয়েল হয়েছে? তো হ্যাঁ ভালোই বেশ বয়েলড হয়েছে, একটু খেয়ে রাখার পালা কেমন হয়েছে তো খাটনির পর চলো। তো এখানে খাবারটা গরম আছে, ঠান্ডা করে নিয়েছি, খেয়ে রাখার পালা। জিনিসটা বেশ দারুণ লাগছে খেতে, তো খেতে খেতে আর কথা বলবো না, খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেতে খুবই ভালো হয়েছে। তো খেয়ে নিই পুরোটা, তারপরে আবার তোমার সাথে কথা হচ্ছে। তো ভিউয়ার্স, সকালের টিফিন খাওয়া
ডান। এবার হচ্ছে মেডিসিন খাওয়া পালা, তো এই যে আমার হাতে রয়েছে মেডিসিন, তার মেডিসিনটা খেয়ে নি, তারপর আবার কিছুক্ষণ পর তোমার সাথে কথা হচ্ছে। A few inches later, সকালের ব্রেকফাস্ট খাওয়ার পর আমি ব্লগটা এখন আবার স্টার্ট করলাম। যাই হোক, আজকে ব্লগটা কিন্তু তেমন একটা কিছু করতে পারলাম না, কারণ বাড়িতে বসে বসে আর কি কন্টেন্ট দিতে পারবো সেটা তোমরা আই থিঙ্ক অনেকেই বুঝতে পারছো। কিন্তু তাও আর একটা জিনিস বলে রাখি, অনেকেই তোমরা বলছো যে কুমোরটুলির ব্লগ এই দুর্গাপুজোর আগে আসবে কি আসবে না, এই নিয়ে তোমরা অনেকেই বলাবলি করছো। যেহেতু আগের বছর দুর্গাপুজোর আগে কুমোরটুলিতে গিয়ে ব্লগ বানিয়েছিলাম, সেটা তোমরা অনেক ভালো রেসপন্স দিয়েছো, চ্যানেলে অ্যাভেলেবেল আছে, গিয়ে দেখে আসতে পারো। তো এছাড়া অন্যান্য পুজোর আগেও মানে কুমোরটুলি গিয়ে আমি যতটা সম্ভব কভার করে ব্লগ বানানোর চেষ্টা করেছি, সেগুলোতেও ভালো রেসপন্স দিয়েছো। কিন্তু এবছর হয়ে গেছে একটু চাপ, কারণ এবছর আমার পায়ে লেগে গেছে, তাই জন্য তো একেবারে মানে হাঁটাচলা করাটাও কিছুদিন আগে খুবই কষ্টকর হয়ে গেছিলো। কিন্তু এখন হাঁটাচলা আমি করতে পারছি, কিন্তু বাসে জার্নি তো একদম করা চলবেই না, কারণ কুমোরটুলি তো আমার একেবারে বাড়ির পাশে তো নয়। তো এছাড়াও সিঁড়ি দিয়ে হাঁটাচলা করাও এখন একটু ডিফিকাল্ট হয়েছে। তো তাই জন্য মেনলি ব্যাপার হচ্ছে এখন কুমোরটুলি ব্লগ করা আমার একেবারেই সম্ভব না। আর দুর্গাপুজোর আগে মানে এবছর দুর্গাপুজোর আগে আমার মনে হয় না যে আমি তোমাদেরকে কোনো কুমোরটুলি ব্লগ দিতে পারবো। তো আমি তোমাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, এবছরটা আমাকে ক্ষমা করে দাও। আই থিঙ্ক নেক্সট যেসব পুজোগুলো আছে সেগুলোর আমি কুমোরটুলিতে গিয়ে ব্লগ বানানোর চেষ্টা করবো, কারণ এরকম কেস হয়ে যাবে আমার সাথে, পায়ের সাথে, আমি কখনোই সেটা মানে ভাবতেও পারিনি, কিন্তু তাও জিনিসটা হয়ে গেছে। এখন কি করা যাবে বন্ধুরা তোমরাই বলো। তো জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করো তোমরা। আর এই এখন যে ডেইলি ব্লগগুলো আমি আপলোড করছি এগুলোও কিন্তু করতে বেশ ভালোই খাটনি হচ্ছে। তো তোমরা যদি পারো এগুলো একটু সাপোর্ট দেখাও, ব্লগগুলো প্রত্যেকটা দেখো আর লাইক করো, আর শেয়ার যদি করার ইচ্ছা হয় করতে পারো, তাহলে একটু সুবিধা হয়, কারণ এইসব ডেইলি ব্লগগুলো কিন্তু বেশি ভিউজ আসে না, আর করতে কিন্তু খুবই খাটনি হয়, কারণ এই শরীর খারাপের অবস্থায় ব্লগগুলো বানাতে হচ্ছে। যাই হোক ভিউয়ার্স, আজকের ব্লগটা এই অবধি রাখছি, আর বেশি বড় করছি না। কেমন কি লাগলো আজকের এই ব্লগটা, তোমাদের মতামত আমাকে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দিও। আর ব্লগটা যদি এখনো যদি তোমরা কেউ লাইক না করো, তাহলে একটা লাইক অতি অবশ্যই করে দিও। চ্যানেলে তোমরা যারা নতুন হয়ে এসেছো চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। বাই, তোমার সাথে দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের আশেপাশে যারা রয়েছে তাদেরকে ভালো রাখার চেষ্টা করো। এখনো কোন রকম না ছাপি আজকে মাছ নেই, আজকে মাছ নেই, আজকে নেই মাছ, যা 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 দুধ খায় না, দুধ 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 খাবি বিড়াল, ওই ভালো খেতে।